জাহিলিয়তের যুগের মহিলা খান উলঙ্গপন অবস্থায় বেহায়াপন অবস্থায় নির্লজ্জ ভাবে তোমরা রাস্তা বাই ছাড়িয়া দিও না। নারী জাতির সম্মান করা শিখো, নারী জাতি হলো মায়ের জাতি, ওদেরকে ইজ্জত দেওয়া শিখো, ওদেরকে সম্মান করা শিখো। কারণ একজন নারী যদি পর্দাওয়ালা হয়ে যায়, একজন নারী যদি ফাসক্তি নামাজি হয়ে যায়, একজন নারী জাতি রোজা রাখনেওয়ালা হয়ে যায়, ওই নারী জাতির গর্তাকে যত সন্তান হল তুমি জন্মগ্রহণ করবা। এরা কোরআনে হাফিজ হইবা, আলিমে দিন হইবা, কারিয়ে কোরআন হইবা, খুব সুবহানাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم দুনিয়ার সমস্ত মুমিন পুরুষ হকলরে, সমস্ত বেটা ইমানদার হকলরে, পুরুষ ইমানদার হকলরে সম্বোধন করি আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের চৌকর নিম্নচক্রে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আমি আল্লাহ আর জীবনে কোনোদিন তোমরা গুনাহ করতে নাই, খুব সুবহানাল্লাহ। দুই নম্বরে নবীজি বলেন, যত দুনিয়ার জমিনে যুবক আর যুবতী জমিনের মধ্যে হাত দ্বারা মাস্টার ভীষণ খরচ, কিয়ামতের দিন এগুলার আত্মা গিয়া হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া, হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া এক একটা আঙ্গুল তাকিয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইব। নবীজুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে নবীজি আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন খরচ আপনার কিয়ামতের ময়দান একদল নারী আর পুরুষ হকলোর হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া আঙ্গুলটা কি লক্ষ লক্ষ সন্তান হলনে, কোন কারণে প্রসব দেওয়াইবা? আবার নবীয়ে জবাব দিনা, যারা অবৈধ ভিডিও গুলা দেখিয়া, অবৈধ ফিল্ম দেখিয়া নিজের হাত দ্বারা যারা জমিনের মধ্যে মাস্টার ভীষণ খরবাইরে যুবক কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খান আল্লাহ তোমার হাত রে গর্ভবতী বানাইয়া সন্তান হল প্রসব দেওয়াইবা, নাউজুবিল্লাহ। এমনকি কোনো স্বামী আর স্ত্রী যদি দুনিয়ার জমিন নিজের সন্তানকে এক বছর বয়স হওয়ার বাদে পনের বছর যদি আল্লাহ নিয়ামত দিলায় আর যদি ট্যাবলেট খাওয়াইয়া নিজের গর্ভাবস্থার সন্তানটা যদি সেও নষ্ট করাইলাই, যদি সন্তানগুলারে যদি নষ্ট করাইলাই, কিয়ামতর দিন ওই সন্তান হত্যাকারী ওই মা বাবারে আল্লাহ বানাইয়া কিয়ামতর দিন জাহান্নামও দিব, নাউজুবিল্লাহ। ইলা গোটাই নানি আমরা সমাজ বেদান পাইয়াইতে ট্যাবলেটটি হরুতা নষ্ট করাইলেন, নাউজুবিল্লাহ মিন দালিক, আল্লাহ হেফাজত করতে হুক আল্লাহুম্মা আমিন। এল্লা কিয়া দুই নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়াইহফাযনা ফুরুজাহুন্না। ও মুমিনাত মহিলা অকল, মুমিনাত মহিলা অকল, আমি রব্বুল আলামিনে তোমাদেরকে জানাইয়ার দুনিয়ার জমিন চৌকরে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে খর। আমি আল্লাহ কইয়া দুইটা জিনিসের হেফাজত যদি জমিন কর, জীবনে কোনোদিন তোমরা গুনাহ করতে নাই, খুব সুবহানাল্লাহ। অন্যদিকে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুই জিনিসের গ্যারান্টির দায়িত্ব যদি কোনো মুসলমানে লইতে পারো, দুইটা জিনিসের গ্যারান্টি কোনো মুসলমানে জমিন দিতে পারো, আমি নবী যে তোমাদেরকে জন্নতর গ্রান্টি দিয়ার, খুব সুবহানাল্লাহ। এক নম্বর হইল দুই টুটার মাঝখান জিব্বা আর দুইটা পাওয়ার মাঝখান লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্রান্টির দায়িত্ব কোনো মুসলমানে জমিনে দিতে পারো, আমি নবী যে তোমাদেরকে জন্নতর গ্রান্টি দিয়ার, খুব সুবহানাল্লাহ। তাই আমরা হর সময় নারী জাতিরে পর্দার ভিতরে রাখবো ইনশাআল্লাহ। নারী জাতি মায়ের জাতি, এরারে শ্রদ্ধা সম্মান ভালোবাসিয়া যাইও, আর যুব সমাজ সময় বিবাহর সময় মতো বিবাহ করিও। বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নত, বিবাহ করা হারাম। ফরজ হইল গিয়া যদি বিবাহ না করলে গুনাহ করবায়, জিনা করবায়, নারী জাতির ইজ্জত নষ্ট করবায়। এই সময় বিয়া করা ফরজে আইন, বিয়া করলে গুনার থেকে পাক সাফ থাকা যায়। আর যদি বুধবা বিয়া করলে গুনাহ করতে না, না করলেও গুনাহ করতে না, বিবাহ করা সুন্নত। আর বিবাহ করা হারাম হইল যদি বিয়ার উদ্দেশ্য তাকে বিয়া করিয়া আনলে হোর বাড়ির তাকি দামি দামি ইফতার মশা ভাইমু, সুঙ্গার মশা ভাইতাম, বক্সালং ভাইতাম, বাইক ভাইতাম, ইলা উদ্দেশ্য থাকলে বিয়া করা আসদুল হারাম, ইদা তোর বিয়া করিও না। শরীয়তের মাসলা হইল মুসলমানের লাগি কুকুর শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, মুসলমানের লাগি ফায়খানা খাওয়া যেমন হারাম, ওলা হোর বাড়ির তাকি ডিমান্ড করিয়া এক লুকমা লবণ খাওয়া পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে হারাম, হুক আলহামদুলিল্লাহ। নম্বর দুই, আর যদি রোজা রাখতে পারেন না, তো নবী দিয়ে কইছেন রোজা রাখতে হয়, বেশি বেশি করে রোজা রাখলে
আপনার গুনাহ থেকে রোজা বাঁচায়, রোজা ডাল স্বরূপ গুনাহ থেকে বাঁচাইব। এখন যারা রোজা রাখিয়া নারী জাতির লাগি অবৈধ হনমাত রোজা ভাটি যায়, রোজা রাখিয়া যারা গান বাজনা শুনেন রোজা ভাটি যায়, রোজা রাখিয়া যদি ফরর গিবত করেন রোজা ভাটি যায়, রোজা রাখিয়া যদি নাটক বানায় নাটক দেখেন এরা রোজা ভাটি যায়। আর ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্য তো যাইতে পারত না, ফাটা বা দুধ করা কোন হারাইয়া হামাইয়া এই মানুষরে দুধকে দালাইব দূরে হোক কেন আলহামদুলিল্লাহ। এল্লা কি সামনে রমজান মাস, আর আমরা প্রত্যেকে পবিত্র রমজান মাসের ইজ্জত আর মান আর মর্যাদারে যেটা রক্ষা করা যায় ওইভাবে আমরা জমিনে মেহনত করবো ইনশাআল্লাহ। গান বাজনা বন্ধ করিও যুব সমাজ, মোবাইলের ধামাকা মোবাইলের অফার বন্ধ করিও, টিকটক লাইকি ভিডিও যতজনে বানানায় খোদার কসম জমিন থেকে যাওয়ার বাদে এই সমস্ত জিনিসে তোমার জাহান্নামও দিব। তাই আমরা আইস্তাকিয়া নাটক টিকটক ভিডিও দেখবাও না বানাইবাও না। আল্লাহ প্রত্যেকজন মুসলমান যুব সমাজ বৃত্ত সমাজের হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্ত হল্লার দুর্গ হল, এই জন্য আমরা প্রতিজন মুসলমানের সৌকুর হেফাজত করতাম। লাভ স্টোরি নামক ক্যান্সারও যারা লিপ্ত আছি, অবৈধ প্রেম ভালোবাসার যারা লিপ্ত আছি, এই জাতীয় জিনিস থেকে আমরা নিজেরে বাঁচাইতাম। কারণ লাভ স্টোরি যারা করেন এরা সাথী করার বাদে বিবাহ টিকে না, হাইয়েস্ট দুই থেকে তিন বছর বিবাহ টিকে, এরপরে টিকে না। এর লাগে ইতা করিও না, ইতা যাইজ না, বিয়ার সময় আইলে বাবারে হইও মারে হইও এরা যদি বিয়া দেন না তেবে শরীর যারা আল্লাহ তাবার কোথা আলাই আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেহক আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার দুস্ত হল্লার বুজুর্গ হন আমি শেষ করে নিতাম, আমি মুসাফির মানুষ এক থেকে বেমার ও দোয়া হয়ে নিতাম হিসাবে অন দুইজন গামছা লইয়া উঠো ও যে যত হরি ফারো নগদ দিলাক আমি দোয়া করে নিতাম। আর আপনার কষ্টর দিকে বহু সময় থেকে বোয়া ও যে যত হরি ফারন বা 1,000 টাকা 2,000 টাকা দেনেওয়ালা খেয়েও তাহলে উবাও যুব সমাজ আসেননি, মা বাবার মাফিরতর লাগে কোনো ভাই 1,000 টাকা দিবা ইলা খেয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হ্যালো لا اله الا الله لا اله الا الله ফটাফট তিলাও لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ان الله غفور রফিক আলী রফিক আলী ভাই তার মা বাবার লাগি 500 টাকা দিছেন আল্লাহ সিদকারে কবুল করুন। ও না নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين
والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تضيع قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বন্দা হলই আমি গুনাহগার গুলামে আপনার রাজ দরবার খান আত্মান্ত ফাতিছি রে দয়াল আপনার পক্ষ থাকি অগুণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতর খবর নবীজির খিদমত হোসাইয়া দাও আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহরে মাফ ফরমাও বালি হওয়া থাকি লইয়া এখন যদ্দ যতন আপনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখা যা লুকাইয়া সাফাইয়া যতন আপনার গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে সর্বিন দয়া কুজিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের গুনারে আপনি মাফ ফরমাও আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্টই আপনি আমাদের মুত খান্তা দিয়ে না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব নটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে দুস দুশ্মন হাত ফালাইয়া বেঈজ্জতার বেহরমত খান্তা করিয়ে না ইয়া রহমান রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আপনার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও এই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর তুই আতখানটা ফেটিছি আপনার কবর বাসি মাইয়ার আবার কবরে জন্য তোর বাগান বানাও যারা জমিন আসুন হায়াতে তো জীবা দান ফরমাও আপনার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানী হৌর হরির খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও এলাকার প্রত্যেক জিন্দা মুর্দারে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আপনি আমরার প্রত্যেকর বিমার আজারটে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী আছে প্রত্যেকর বিমার আজারটে শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আবার যত মুসলমানের আওলা দখল তখন আল্লাহ তার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ বিদেশের জমিন আপনি সার আইতার আপন বলতে খেও নাই বিদেশের জমিন ইতার আপনার হাত খানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান তা করিয়েন আল্লাহ আল্লাহ ইতে বার বার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ বিদেশের জমিন আপনি সারা ইতার আপন বলতে খেও নাই আপনার কুদরতর হাতের সায়া দিয়ে ইতারে সায়া তলে জায়গা দিও ইতারে হালাল রুজি দ্বারা মালো মাল ফরমাও হারাম তাকি বাসে আর এবার আপনি তৌফিক দে আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেরে এক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দে ভাই আল্লাহ আল্লাহ ইতা যুবক গুনতারে বিদেশের জমিনে মত দিও না ইতার মা বাবার আশা আকাঙ্ক্ষারে পুরা করিয়া দেও সমস্ত জাহানোর মুসলমান জাতির হেফাজত ফরমাও তাম জাহানোর মাসাজিদ মাদারিস মাকাতিবর হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন কত বাইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে রে দয়াল মদরসার মধ্যে কত স্টুডেন্টস সকলে এক্সাম দিতরা আর কত স্টুডেন্টস সকলে এক্সাম দিবার তাইজারি নিতরা মুসলমান আওলাদ কিন্তু দিলা জাজ মুকাসিদরে ফুরা করিয়া দেও ইতার মা বাবার আশারে আপনি নিরাশ করিও না ইতার মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আহত তাকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ ও মন্দির পৌঁছাইয়া দিয়া আল্লাহ আখরি গুজারি শুনিয়ার এই জমিনটাকে যাই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই এই দিন মারাকুল মৌত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই নবীদের সামনে আনিয়া নবীদের ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমাদের খাতিমা বিল খয়র করিও ইয়া রব করম তু আগর করে ও বাতে দুবা কো জো দিল পর আসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা
إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَآلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمِينَ.